দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমগঞ্জ উপজেলা উপকারাগার 1982 সালে প্রেসিডেন্ট এরশাদ সরকার যখন সারা বাংলাদেশে প্রশাসনিক দপ্তর পরিচালনা করার জন্য সারা বাংলাদেশে উপজেলা গঠন করেন, আমাদের পশ্চিমগঞ্জ উপজেলা তার অন্যতম। এখানে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার জন্য যে কারাগার নির্মাণ করা হয়েছিল, এই হলো কারাগারের প্রধান গেট। পশ্চিমবঙ্গের উপকারাগারে একটি ঐতিহ্যময় জায়গা, অনেকেই হয়তো জানে না, বিশেষ করে নতুন প্রজন্মের অনেকেই জানে না। তো দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমার এই ভিডিও যারা দেখতে পাইতেছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই কারাগার দেখে যাওয়ার জন্য। বিশেষ করে একটি ঐতিহ্যময় স্থান, বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণে এই জায়গাটি তাদের নিয়ন্ত্রণেই আছে, এবং ঐতিহ্য হিসেবে আমাদের বক্সিগঞ্জের এই ব্যাপারটা সকলেই জানা উচিত। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে এসে দেখে দেওয়ার জন্য। বক্সিগঞ্জ কামারপট্টির মোড় থেকে সামনে কোহিনুর মহিলা দাখিল মাদ্রাসা থেকে সামান্য পূর্ব দিকে, আশা করি সকলেই আসবেন, দেখে যাবেন। আজকে প্রথম পর্বে বাইরের দৃশ্যগুলো সকলকে দেখানো হলো, ভবিষ্যতে দ্বিতীয় পর্বে ভিতরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।